মেয়েদের চিকিৎসার যখন এই হাল, কাদম্বিনী পণ করলো সে ডাক্তার হবে। নমস্কার, আমি উষশী রায়, কাদম্বিনীর গেট আপে রয়েছি এখন। আর এখন একটা খুব বিশেষ সাক্ষাৎকার আমি নেব বিশেষ একজন মানুষের, তার একটু পরিচয় দিই। সেটা হচ্ছে আমার তো প্রথম সিরিয়াল থেকেই যারা আমার মায়ের ভূমিকায় অভিনয় করেন তাদের সাথে আমার প্রচণ্ড স্পেশাল একটা বন্ডিং প্রথম দিন থেকেই হয়ে যায়। এক্ষেত্রেও আমার অন্যরকম হয়নি। মা, তুই যদি এই বাড়ির বাইরে একবার আসিস তাহলে। না মা, দিব্যি নয়, বরং আশীর্বাদ কর। কলকাতা গিয়ে লেখাপড়া শিখে আমি যেন ডাক্তার হতে পারি। লোপা দি, আপনারা নতুন প্রোমো তো দেখেইছেন, তাই আমি আলাদা করে আর পরিচয় দিচ্ছি না। কাদম্বিনী বসুর মায়ের চরিত্রে অভিনয় করছেন প্রমোদ বালা দেবী। এবার তুমি কিছু বলো। ওর যেরকম মায়ের সঙ্গে একটা সখ্যতার সম্পর্ক হয়ে থাকে, আমারও বাস্তবে আমি কতটা ভালো মা জানি না। মানে নিজের ছেলেকে যতটা প্রায়োরিটি দেওয়া হয় না আর কি, কিন্তু আমার চরিত্রের যে সমস্ত ছেলেমেয়েরা হয় তাদের নামে যেহেতু বাইরে পরিচিতিটা বেশি হয়, সেই জন্যে কোথাও একটা পার্সিয়ালিটি হয়েই যায়, তাদের সঙ্গে বেশি সখ্যতা গড়ে ওঠে। এক্ষেত্রেও আমাদের অল্পদিন শুরু হয়েছে কিন্তু মোটামুটি বন্ডিং একটা হয়ে গেছে, সেটার কিছুটা আভাস বোধ হয় আপনারা প্রমোতে দেখেছেন। এবার সিরিয়াল চলতে চলতে আরও দেখা যাবে এবং সেটা কতটা সখ্যতা, কতটা বকাঝকা, কতটা শাসন, সব কিছুই এক এক করে মোড়ক খুলতে থাকবে আর কি। পরিচয় পর্ব তো হয়ে গেল, এবার একটা খেলা খেলবো, খুব মজার একটা খেলা। আপনারা দেখেইছেন আমাদের নতুন যে প্রোমোটা, মামের যে প্রোমোটা এসেছে, সেখানে আমি কতগুলো পাতা দিচ্ছি লোপাদিকে। এই হলো ব্রাহ্মিসা, স্মৃতিশক্তি বাড়ায়। এই হলো থানকুনি পাতা, পেটের অসুখ সারায়। আর এই হলো কুলেখাড়া পাতা, শরীরে রক্ত বৃদ্ধি করে। এখন জিজ্ঞেস করবো প্রশ্ন লোপাদিকে যে কোন পাতাটা কিসের জন্য। লোপাদি পারবে, এটা উল্টো হলে আমি আমার পক্ষে চাপ ছিল, এটা পারবে পারবে। বরং আমাকে ওই দিন লোপাদি অ্যাকচুয়ালি মনে করিয়ে দিচ্ছিল যে এইটা এইটা ওইটা ওইটা। ব্রাহ্মিশাক, ব্রাহ্মিশাকটা মূলত এখনও বাড়িতে ব্যবহার করে থাকি একটু স্মৃতিশক্তিটাকে তেজ আনার জন্যে। এটা এখনও ব্যবহার হয় ঘি দিয়ে ভেজে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করার আগে আমাকেও ভেবে নিতে হচ্ছে না কোনটা কিসের জন্য, সেই কারণে, আর কিছু না। লোপাদি পারবে আমি জানি। থানকুনি পাতা, থানকুনি পাতা খুব একটা পছন্দের জিনিস নয়, কিন্তু কদাচিৎ পৈতৃক গোলযোগ হলে একটু বাড়ির গুরুজনদের পরামর্শ মতো ওটা ঝোলেতে দিতে হয়। হালকা করে বেটে একটু থানকুনি পাতা দিলে মোটামুটি সেদিনের মতন কাজ উদ্ধার হয়ে যায়। মানে শুটিংয়ে আসা চাপ থাকলে ওটা খুব জরুরি জিনিস। হয়ে গেল থানকুনি পাতা, এবার হচ্ছে কুলেখাড়া পাতা। হ্যাঁ, কুলেখাড়া এটা একটা সময় খেয়েছিলাম, মানে প্রথম মানে টিনেজে রক্তাল্পতায় ভুগতাম তখন, কিন্তু কুলেখাড়া খেতেই হয়েছে। এটা সত্যি খুব ভালো একটা শাক, এটা খুব জরুরি, বিশেষ করে আমাদের দেশের মেয়েদের মধ্যে এমন একটা শ্রেণী রয়েছে যেখানে হয় না, মানে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে এখনও বোধ হয় কেউ কেউ দেখে। তো আমাদের এই সিরিয়ালের লড়াইটা তো সেটার বিরুদ্ধেই। তো যেসব মেয়েরা রক্তাল্পতায় ভোগেন, যাদের প্রচুর পরিশ্রম অথচ শরীরে সেরকম রক্ত নেই, তাদের জন্য খুব উপকারী একটা শাক কি, তাই তো? আর আমি মানে এটা মানে শুধু শুধু হচ্ছে, এটা করার কোনো মানে হয় না। বরং আমাকে লোপাদি, কুলেখাড়া পাতা, ধানকুনি পাতা, বাসক, তুলসী, ব্রাহ্মিশাকে কোনটা কী কেন কী জন্য কীভাবে কী করবো সেটাই আক্ষরিক অর্থে শিক্ষিত করেছে। হ্যাঁ, তো আর আমি এটার মধ্যে যাচ্ছি না। বাবা মশাই শুনুন না, এক সেকেন্ড, এক সেকেন্ড শুনুন, প্লিজ প্লিজ শুনুন না আপনি। মুখ ঢাকা দিয়ে সাক্ষাৎকার? মুখ ঢাকা দিয়ে? হ্যাঁ, এখন মুখ ঢাকা দিয়ে মেয়ের কাছাকাছি বসলে দোষ নেই, তাই তো? মানে মুখ ঢাকা দিয়ে মেয়ের, আমরা চেষ্টা করছি শুটিংয়ে, আমরা ডিস্টেন্স মেনটেন করে শুট করছি আর আপনাদের ভালো লাগানোর জন্য একটু রিস্কও নিচ্ছি, তো দেখুন কেমন লাগে। আর করছি একটু বলো, শুটিংয়ে গিয়ে আউটডোরে গিয়ে আমরা কী কী করেছি? আচ্ছা, আউটডোরের সময় আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপারটা ছিল না, কারণ তখনও লকডাউন হয়নি, তো সুতরাং আমরা ওখানে ইচ্ছে মতো শুটিং করেছি আর ইচ্ছে মতো আনন্দ করেছি। কিন্তু ডাক্তার হব বললেই তো আর হতে দিচ্ছে না মুখ পড়া সমাজ। কাদম্বিনী শুটিং শুরু হওয়ার পরে একটা প্রচণ্ড মিষ্টি পোস্ট আমরা ফেসবুকে দেখেছিলাম,
এই ব্রজকিশোর বসু এবং প্রমোদবালা দেবী সেটা নিয়ে একটু কিছু বলবে? প্রমোদা, প্রমোদা কিছু বলবে? আচ্ছা, লোপার সঙ্গে কাজ করার অনেক রকমের মানে ভালো লাগা আছে। প্রথম কথা হচ্ছে লোপার সাথে এতবার কাজ করেছি সেটা আর এখনও সহকর্মী নয়, আর ও অ্যাকচুয়ালি এখন আমার পারিবারিক বন্ধু এবং আমরা বহু বছর মানে এই এই চ্যানেলেই আর কি জিতেই আমাদের বহুদিন আগে 2001 এই সময় প্রতিবিম্ব বলে একটি সিরিয়াল করতাম আমরা দুজনের শুরুতে লোপার সাথে, ওটা আমার প্রথম কাজ এবং সেই তখন থেকে আমার শেখা শুরু হয়েছে, এখনও প্রতিদিন শিখি ওর কাছ থেকে কাজে। এত ডিসিপ্লিনড অ্যাক্ট্রেস, এত হাসির কী হলো আমি জানি না, আপনারা কিন্তু সব এক্সপ্রেশন আমাদের দেখতে পাচ্ছেন না, চোখটা খালি। আচ্ছা, তো আমি প্রতিনিয়ত শিখি এবং আমার মনে হয় যে টালিগঞ্জের যারা এখন কাজ করেন, আমার সহকর্মী যাদের সাথে আমি কাজ করেছি রাইট স্টার্টিং ফ্রম ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে সবাই, আমি বলছি লোপা অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, আমার খুবই ভালো লাগে ওর কাজ এবং আবার ওর সাথে যে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার খুবই ভালো লাগছে। আমার একেবারে প্রথম দিকের হিরো, সেই অর্থে আমরা প্রথম পক্ষ বলেই দুজন দুজনকে সম্বোধন করে থাকি। হ্যাঁ, 2001 সাল থেকেই আমাদের এই ইন্ডাস্ট্রিতে একসঙ্গে পথ চলাটা, ওইরকম সময় থেকে আবার একটা সিরিয়ালে এতদিন বাদে একসঙ্গে কাজ করছি এবং সেই সেরকমই বাড়িতে আমরা শুটিং করছি, কিন্তু সেই ফিলটা রয়েছে আর আমরা দুজনেই একটার দিকে মিল আছে, একটু খেপচুরিয়াস টাইপের, তার কারণ বোধ হয় আমাদের বার্থ ডেটটা এক, সেম বার্থ ডেট আমাদের, তো সেই জন্য হয়তো দুজনেই খেপচুরিয়াস আর আমাদের এই মেয়েটি হয়েছে তার ওপর দিয়ে খেপচুরিয়াস। উশস্বী সম্পর্কে আমার যেটা, ওকে একদম ছোট থেকে চিনি কারণ উশস্বীর বাবা আমার বন্ধু স্থানীয়, দাদা স্থানীয়, সেই জন্য আমরা মানে বহু বছর পরস্পর মানে ফ্যামিলি হিসেবেই চিনি আর কি, দুজন দুজনের পরিবারকেই চিনি খুব ভালো করে, আমরা বেড়াতে গেছি একসাথে, এনজয় করেছি। দেবুদা আমার সাথে নানা কাজে, দেবুদা মানে উশস্বীর বাবার কথা বলছি আমি, দেবুদা আমার নানা কারণে খুবই ক্লোজ আর কি, তো সেখানে উশস্বীর সাথে আগেই একটা সুযোগ হয়েছিল কাজ করতে গিয়ে, সেটা কাদম্বিনীর প্রথম দিন যখন শুটিং শুরু হয় আমি দেবদূত কাকুকে একটা কথাই বলেছিলাম যে তোমার আমার অনস্ক্রিন বাবা হওয়াটা লেখা ছিল, তো আবার মানে এই সুযোগটা আমি সেই জন্য হারাতে চাইনি, আমরা একসাথে কাজ করছি। এসো কাদম্বিনী, ব্রজকিশোর বাবু আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমি নিলাম। ওর চেহারাটা এত আন্তরিক বাঙালি চেহারা, আমার মনে হয় এই ধরনের চরিত্রে এরকম কাস্টিংই প্রয়োজন, যেখানে বাঙালি আনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। জি বাংলাকে আমার ধন্যবাদ যে ওর মতো একজন মানুষকে ওরা কাস্ট করেছে এবং ও নিজে মানুষটাও খুব সরল সিধে ভালো মানুষ, তো এখন আগামী যে পথ চলাটা হবে সেখানে ওকে কাদম্বিনী বসু হয়ে উঠতে হবে, তো দেখা যাক সেই সেই জার্নিটা আমি খুব ক্লোজলি মানে ওয়াচ করব। দেবদূত কাকুর আশীর্বাদ আছে তো আর কি চাই আমার, দেবদূত কাকু আর লোপাদির বেস্ট উইশেস আছে, আশা করি আমার সুবিধাই। একদমই তাই, খুব মানে দেবদূতদা যে কথাটা বললো ওটা আক্ষরিক অর্থে সত্যি, কারণ আমার এখানে কাজ করতে গিয়ে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে এখানকার কাস্টিংটা সবথেকে ভালো লেগেছে, মানে যে সময়ের গল্পটা ধরা হয়েছে সেই সময়ের চরিত্রগুলোর ছাপ কিন্তু প্রত্যেক আর্টিস্ট যারা কাজ করছেন তাদের প্রত্যেকের মধ্যে আপনারা যারা দর্শক পাবেন, কাদম্বিনী তো অবশ্যই। আর আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন আমি জানলে খুব আনন্দ পাব, সেটা হচ্ছে আমাদের তিনজনকে আমি ছোটবেলায় রামায়ণ খুব মন দিয়ে দেখেছি, আচ্ছা অনেকটা জাম্বুবানের সাথে মিল আছে না আমাদের মুখগুলো দেখুন তো, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আমি চাই। আমাদের কিন্তু পর্দায় যেরকম দেখবেন, পর্দার বাইরে কিন্তু অন্যরকম খুনসুটি চলতেই থাকে, সেটা তো চলতেই থাকবে, আমাদের মধ্যে বন্ডিংটা সেইভাবেই তৈরি হবে, খুব অল্প দিনের মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটাই অনেকটা, আর এই জার্নিটাতে উশস্বী কিন্তু আস্তে আস্তে সত্যি সত্যি কাদম্বিনী গাঙ্গুলি হয়ে উঠবে, সেটা দেখতে থাকুন, তার কারণ ওর মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওর ডেডিকেশন, চরিত্রের প্রতি মারাত্মক ডেডিকেটেড। তো বিয়ে মানেই তো সব স্বপ্নের রীতি, জুলাই আগামী সোমবার রাত 8:30 সোম থেকে শনি প্রত্যেক দিন দেখতে অবশ্যই ভুলবেন না, অনেক কিছু জানার আছে,
এখন চারপাশে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সব পাচ্ছেন, কিন্তু আমাদের ইতিহাসটাকে জানাটাও কিন্তু আমাদের কাজ। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এগুলো পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে হয়তো সবটা তুলে ধরা যায় না, যেটা জীবন্ত একটা মানে অডিও ভিজুয়াল মিডিয়ামে আপনারা দেখবেন, আপনাদের পরবর্তী প্রজন্মকেও অনেক কিছু জানাতে পারবে। শাক বাজিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হয়, আজ আমরা শঙ্খধ্বনি করে মেয়েকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠাবো। দেখুন কাদম্বিনী।